একটা মেয়ে সব কিছু সহ্য করতে পারে, কিন্তু যখন সে মা হয় না, তার সন্তানকে কেউ কিছু বললে না, তার গায়ে ফসকার মতো পড়ে। এই কথাটা কেন বললাম শেষ পর্যন্ত দেখো, তাহলে হয়তো বুঝতে পারবে। হ্যালো এভরিওয়ান, হ্যাপি সানডে আর ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে মাইকে আজকে আমি মা পিৎজা বানিয়েছি, তো মা নাচছিল ক্র্যাপটানি কেমন ওটা করছিল না, আমি ভিডিওতে দেখেছি, এডিট করেছি, তো সেইগুলোকে দেখে বলছে। তো আজকে সকালে বাজার গেছিলাম, বাজারে না মাটনটা পাওয়া যায়নি, তো চিকেনটা আনা হয়েছে, তো চিকেনটা করব। ভাত হয়ে গেছে আর অর্কর মাংসটা রান্না হয়ে গেছে। এই যে অর্কর মাংসটা রান্না করে ফেলেছি, এখানে অর্করটা একদম পাতলা করে ঝোল করেছি। তো আমার নিজের জন্য একটু কষা কষাভাবে করবো, কারণ আমার এমনিতেও ঝোল টোল ভালো লাগে না খেতে। আর চিকেনটা তো তোমরা জানো প্রায় এক মাস হতে গেলে আমি খাচ্ছি না চিকেন, বাট খেতে হবে। ডাক্তার যতবার দেখাতে যাচ্ছি ততবার একটা কথা বলছে, উইকে 3 দিন আপনি চিকেন খান, আপনার চিকেনটা দরকার, কিন্তু আমি খেতে পাচ্ছি না। তো ভাবলাম আজকে রান্নাটা করি, করে খাই, নাহলে একদমই ছাড়া যাবে, খেতে পারবো না। তো চলো স্টার্ট করা যাক ব্লগটা এখান থেকে। আশা করছি আজকে ব্লগটা খুব ভালো লাগবে। তারপরে চিকেনটা বার করে রাখছি, কারণ আমি ফ্রিজে ধুয়ে না অনেক সকালে এনেছিলাম, তো ফ্রিজে ধুয়ে রেখে দিয়েছিলাম, যা গরম রেখেছে ওই কারণে। এটাকে একটু মানে জমেনি, তবু একটুখানি জল দিয়ে ধুয়ে রাখছি। এটা না আমার এমন একটা বাজে টাইম যাচ্ছে, না কিছু খেতে ইচ্ছে করছে, না তাতে সুস্থ হওয়ার চেষ্টা আছে, বলতে পারো আমার নিজেরই চেষ্টা নেই সুস্থ হওয়ার। যদি চেষ্টা থাকতো তাহলে জানো তো সব ধরনের খাবার খেতাম, আর তার থেকেও সুস্থ হওয়ার ইয়ে থাকতো। আমার নিজের খাওয়া দাওয়ারই কোনো ঠিক নেই, মেন ব্যাপার হচ্ছে এটা। আর তার থেকেও বড় কথা হচ্ছে ঘুম, জানি না কেন এত ঘুমের প্রবলেম হচ্ছে। ঘুমের আগে প্রবলেমটা ছিল, কিন্তু এখন অত্যধিক হচ্ছে না। এখন দুপুরে না ঘুমালো রাতে ঘুম আসছে না, এরকম একটা ব্যাপার আছে। আর হিমোগ্লোবিন তো কমে গেছে ভালো রকমই, তোমরা সেটা দেখেই বুঝতে পারবে আমাকে। এখন আমাকে মাঝে মাঝে প্রেশারটা চেক করাতে যেতে হচ্ছে আর হিমোগ্লোবিনটার জন্য যেতে হচ্ছে, তো সেই কারণে বলতে পারো সপ্তাহে একদিন করে আমাকে ডক্টর চেক আপে যেতেই হচ্ছে। তখনই আমাকে ডক্টর বললো যে ডায়েটের মধ্যে কী কী খাবার দাবার খাওয়া দাওয়া করছি। যখন আমি বললাম চিকেনটা এই 1 মান্থ হলো আমি খাওয়া বন্ধ করে দিয়েছি, তখন ডক্টর আমাকে নিজেই বললো চিকেনটা তোমাকে খাওয়া স্টার্ট করতে হবে, কিছু না করা হলো, কিছু ভালো না লাগলেও একটুখানি স্টু করে তো তোমাকে খেতেই হবে। আর এমন একটা জিনিস বলেছে যেটা যদিও বা কষা টসা আমি খেয়ে নেবো, স্টুটা খেতে খারাপ লাগে তা না, কিন্তু যেহেতু এখন ঘৃণা লাগছে ওই কারণে না স্টুটা তো আমি খেতেই পারবো না। সেই কারণে কি করলাম যে ঠিক আছে চলো চিকেনটা কষা করি, মানে আজকে না প্রেশার কুকারে করবো। জানো তো চিকেন না প্রেশার কুকারে রান্না করলে খেতে কিন্তু খুব টেস্টি হয়, যাই না কে কে করো বাট আমি কিন্তু করি, মাঝে মাঝেই করি আর খুব ভালো খেতে হয়। কিন্তু এইখানে চিকেনটাকে কষিয়ে নিই, নর্মালি যা যা দিয়ে কষাতে হয় সেটা দিয়েই কষালাম। ওই পেঁয়াজটা প্রথমে ভেজে নিলাম, শুকনো তেজপাতা চিনি ফোড়ন দিয়েছিলাম, তারপরে পেঁয়াজটা দিয়ে ভালো করে ভেজে নিয়ে আদা রসুন বাটা দিলাম, টমেটো বাটা দিলাম দেখলে। আর আমি কিন্তু জিরে গুঁড়ো দিই না চিকেনে, ধনে গুঁড়োটা দিই, আর কাশ্মীরি রেড চিলি দিলাম, হলুদ, নুনটা কিন্তু আমি এখনও দিইনি। তারপরে চিকেনটা ধুয়ে রেখেছিলাম, সেই চিকেনটা ধুয়ে রেখে চিকেনটা দিলাম। চিকেনটা দিয়ে এবার ভালো করে হালকা করে কষিয়ে নেবো চিকেনটা দিয়ে। আসলে মেন ব্যাপার কী জানো তো, অনেকেই বলো দিদি তোমার রান্নার কালার ভালো আসে, ব্যাপারটা হচ্ছে কষানো। যে কোনো জিনিস কষালে রান্নার টেস্টও ভালো আসে, আর আমি না অনেকক্ষণ ধরে রান্নাটাকে না কষাই। এখানে কাঁচা লঙ্কা বাটা দিলাম, অনেকে ভাববে এটা প্রচুর ঝাল হবে, এমনটা না, ঝালটা খুবই কম হয়েছিল। ওই তোমাদেরকে বললাম না অনেকগুলো কাঁচা লঙ্কা এনেছি গো, কিন্তু একদমই ঝাল না, ওগুলো কিছু তো করে ইউজ করতে হবে, তো এই বেটে বেটেই দিয়ে দিচ্ছি যদি একটু ঝালটা পাই। এমনি গোটা গোটা দিলে ঝাল তো পাবো না, বেটে যদি দিলে একটু ঝালটা পাই। তো এখানে নুনটা দিয়ে দিলাম এরপর পরিমাণ মতো। আচ্ছা এই টাইমে না আমি অনেক সময় টক দই দিই, কিন্তু আজকে আমি কিন্তু কোনোরকম টক দই দিইনি। টক দই দিলে প্রেশার কুকারে যখন সিটি দেবেন একটা দারুণ কালার ওঠে। এখানে আলুটা আমি ভেজে দিইনি, তোমাদেরকে আমি বললাম না যখন আমি প্রেশার কুকারে রান্না করি আলুটা আমি এইভাবে ভেজে দিই না, আমার এইভাবে আলুটা খেতে বেশি ভাল লাগে। তো এদিকে জল গরম করতে দিয়েছিলাম প্রেশার কুকারে, এবার দেখো মাংসটা আমার ভালো রকমভাবে কষানো হয়ে গেছে। আমি আপাতত যখন রান্না করছিলাম তখন আমার আপাতত ঘৃণা লাগছে, মানে কেন জানি না এই জিনিসটা হয়েছে আমার, চিকেনের উপর হঠাৎ আমার ঘৃণা, মানে আমার না মটনে ঘৃণা ছিল, চিকেন আমার কোনোদিনই ঘৃণা ছিল না, কিন্তু জানি না কেন হঠাৎ করে চিকেনটা আমার খেতে পাচ্ছি না একদম। হ্যাঁ দেখো পুরো প্রেশার কুকারে মাংসটা আমি তুলে দিয়ে দিয়েছি দেখতেই পাচ্ছ, তবে হ্যাঁ জলটা কিন্তু আমি একদমই কম দিয়েছি, বললাম না ঝোল করব না, একদম গ্রেভি গ্রেভি করব। প্রথমে ভেবেছিলাম কষা করব, তারপরে দেখলাম না হালকা একটু গ্রেভি গ্রেভি করি, তাহলে বেশ ভালো লাগবে। আর আমার একটু দেয়ার আছে বলে এই চিকেনটা এতটা নিয়ে এসে রান্না করা, একটুখানি দিয়েও আসবো। তো এই যো প্রেশার কুকারে ফুটছে, আর রান্না করতে করতে যদি কোনো কিছু জিনিস আমার গ্যাসের মধ্যে পড়েছে, পরে তো মোছামুছি করি গ্যাস, পুরো মেজে ঘষে পরিষ্কার করি, কিন্তু ওই
কিন্তু রান্না করতে করতে যদি কিছু পড়ে না ততক্ষণে আমার মনে হয় কাপড় ভিজে কাপড় দিয়ে একটুখানি পরিষ্কার করে নিই, যতক্ষণ পরিষ্কার করবো না ততক্ষণ খুঁতখুঁত খুঁতখুঁত লাগে। তোমরা আমাকে অনেকেই বলেছো, মানে রিমি ঘোষ, ইউস ব্লগ, এরা আমাকে বলেছো যে স্কিন কেয়ার রুটিন যেন মানে শেয়ার করি, মানে পুজো আসছে সেই কারণে যেন শেয়ার করি। আমি তোমাদেরকে সত্যি বলছি, আমার যদি স্কিন কেয়ার ফলো করতে যাও তাহলে মনে হয় তোমরা স্কিনের কেয়ার নিতে ভুলে যাবে, কেননা আমার ওই সপ্তাহে একদিন কি দুদিনই পারি স্কিন কেয়ার করতে, আদারওয়াইজ ফেস ওয়াশ করে স্কিনটাকে ওই ডিটান যে প্যাকটা মানে বানিয়ে রাখি ডিটান পাউডারটা সেটাকেই ইউজ করি বলতে পারো, আদারওয়াইজ আমি কিচ্ছু করি না, কারণ আমার সে টাইমটাই তো পাই না। তোমরা তো রেগুলার আমার ব্লগ দেখো, এমন তো নয় যে একদিন বাদে বাদে দিই, আমার প্রতিদিনের ভিডিওর মধ্যে বুঝতেই পারো যে আমি কতটা ব্যস্তর মধ্যে দিনগুলো কাটাচ্ছি, আর সামনে পুজো আসছে সেই কারণে যে বিশাল কিছু করছি তা না। তবে হ্যাঁ, আমি রাগা ডিটান প্যাকটা ইউজ করি, তোমরা অবশ্যই ইউজ করতে পারে, যাদের ট্যান পড়ে গেছে তাদের জন্য ওই রাগা ডিটান প্যাকটা খুবই ভালো, তো ওইটা করতে পারো। আর লোটাসের যে প্রফেশনাল যেটা আছে ওটা ইউজ করতে পারো। তো পুজোর সময় আপাতত আমি কিছু করি না, আর তোমরা তো জানো আমার পার্লারে গিয়ে ফেসিয়াল করার মতো টাইমও নেই, আর আমার ভালোও লাগে না এতক্ষণ ধরে বসে থাকতে। তো এখানে ওয়াশিং মেশিনে সব জামাকাপড়গুলো কাচতে দিয়ে দিলাম, আর এখানে চাদরটা দেখো চেঞ্জ করবো না, কিন্তু চাদরটা না এদিক থেকে বেরিয়ে চলে আসে সবসময়, তো চাদরটাকে ভালো করে আবার সেই টান টান করে পেতে দিচ্ছি, যতই টান টান করে পাতি না কেন অর্কট ঠিক এইটাকে সেই জড়ো করে এক জায়গায় করে দেয়। সত্যি বলতে আমি বিয়ের আগের থেকেই খুব একটা স্কিন বা হেয়ারের জন্য কোনোরকম পরিশ্রম করতাম না, আমার চুল স্কিন দুটোই খুব ভালো বরাবরই, তার কারণ হচ্ছে আমার মা কোনোদিন আমাকে কোনো কিছু ইউজই করতে দেয়নি, স্কুলে যখন যেতাম তখন এক চপচপানি মাথা তেল দিয়ে চুলগুলোকে দুদিকে বেঁধে দিত, তো চুল আমার তখন থেকেই খুব সুন্দর ছিল, আর আজ পর্যন্ত আমার মুখে কোনোদিনও ব্রণও বেরোয়নি, যাই না কেন এটা হয়তো আমার জন্মগতই একটা বলতে পারো। তো এখানে গাছগুলোকে একটু রোদে দিলাম, মানে ইনডোর প্ল্যান্টগুলোকে রোদে দিলাম, আর ঝাড় দিয়ে দিচ্ছি, কাজের মেয়ে তো আসবে না, প্রায় কদিন যে হলো আর ভালো লাগছে না জানো তো, এবার রাখার সমানই হচ্ছে ব্যাপারটা, কিন্তু ওই শীতকাল আসছে বলে মা বললো যে এখন একদম ছাড়াবি না, কোনো দরকার নেই, ও কামাই করছে করুক, ওদের যা লাগছে লাগুক, তবে দুদিন চার দিনের জন্য ফালতু পুরো মাসটা তুই এরকম করে জল ঘাটবি, ঘরে তো দেখি সবসময় কিছু না কিছু করছিস, সেই কারণে থাক, তোর তো খুঁতখুঁত ভাই, তো ওই জন্য মা বললো শীতকালটা যেন না ছাড়ায়। তো এখানে একটা সিটি দিয়ে দেখো আমি খুলে নিয়েছি, আর কালারটা এসছে দেখো মারাত্মক এসছে, আর খেতে কি দারুণ হয়েছিল, বিশেষ করে আলুটা খুব ভালো লাগছিলো খেতে জানো তো, আমি যখন খেয়েছিলাম তখন ওই আলু আর ঝোলটাই খেয়েছিলাম, প্রথমে না চিকেনটা নিতে একদম ইচ্ছা করছিলো না, ওই জন্য না আমি চিকেনটা প্রথমে নিইনি, তারপরে সাহস করে এক পিস চিকেন আমি দুপুরবেলায় খেয়েছিলাম। এবারে আমি তোমাদের সাথে শেয়ার করবো আমি গাছের কেয়ার কীভাবে নিই। এই যে লিকুইডটা দেখছো, এই একটা লিকুইড এক বালতি জলের মধ্যে এক ঢাকনা দিয়ে সব গাছগুলোতে দিই, প্রায় এটা 16 দিন পরপর দিই, আমি বলতে পারো 16 দিন পরপর না, আমি প্রায় এটা আজকে 2 মাস পরে দিচ্ছি বলতে পারো, এটা দেয়াই হচ্ছিল না মানে আমি ভুলে যাচ্ছিলাম শুধুমাত্র, তবে গাছের মধ্যে এই ফার্টিলাইজারটাই ইউজ করি, খুব ভালো, ইনডোর আউটডোর সব প্ল্যান্টের জন্যই ভালো, ফুল গাছের জন্য তো খুবই ভালো, আর এই গাছ এইটাই জলের মধ্যে, তবে হ্যাঁ এটার পরিমাণটা ঠিকঠাক রাখতে হবে, না হলে কিন্তু বেশি পড়ে গেলে গাছ কিন্তু মরে যাবে। তো অনেকেই আমাকে জিজ্ঞেস করেছিল গাছে কি সার দিই বা কি এদেরকে ভালো গ্রোথ হওয়ার জন্য দিই, তো আমি এই ফার্টিলাইজারটা ইউজ করি, তোমরা এটা ইউজ করতে পারো, আমি অনলাইন থেকেই পারচেস করেছিলাম এটা ফ্লিপকার্ট থেকে, তো অনেক দেখে টেখে এটা পারচেস করেছিলাম, এটা আমাকে কেউ রেকমেন্ড করেনি, বাট আমি দেখেছিলাম যেহেতু গাছ টাছ ভালোবাসি তো ওই জন্য গার্ডেনিং যে ইউটিউব চ্যানেলগুলো আছে ওগুলো দেখি, দেখে আমি এটা দেখেছিলাম যে হ্যাঁ ভালো, তো তখন আমি নিয়েছিলাম। আর আমার জেড প্ল্যান্টটা দেখো কি সুন্দর, একদম ঝাঁকড়া ঝুঁকড়া হয়ে গেছে, আমরা জানি না কাঠ গোলাপগুলোতে কবে ফুল আসবে, কাঠ চাপাগুলোতে আমি ওইটা খুব অপেক্ষায় আছি। তো এই ভিডিও করতে করতে হঠাৎ করে জানি তো ফোনের চার্জটা শেষ হয়ে গেছিলো, তো চার্জে বসিয়েছিলাম, আর এখন হচ্ছে বিকেল ওই 5টার মতো, এখন এসেছি বেলকনিতে জামা কাপড়গুলো তুলতে, মানে সেই ওয়াশিং মেশিনে যে জামা কাপড়গুলো কাচতে দিয়েছিলাম সেইগুলোই তুলতে এসেছিলাম, যেহেতু রোদের জোরটা ছিল আবার হট করে মাঝখানে কমে গেছিলো মেঘমেঘ করেছিলো, ওই কারণে না সবগুলো শুকায়নি, কিছু কিছু একটু হালকা হালকা ভিজে রয়েছে। এইদিকে আমি একটু আমার জন্য আদা চা করতে এসেছি, আমার এই কাশিটা কমানোর জন্যে আদা চাটাই খাচ্ছি গোলমরিচ দিয়ে, আর কিছু খাচ্ছি না সেইভাবে, কারণ আমি গার্গেল করতে পারি না, আর আমার যে মেডিসিনগুলো আছে ওগুলো চলছে, প্রচুর অ্যান্টিবায়োটিক চলছে, আর অ্যান্টিবায়োটিক খেলে তো তোমরা জানো কীরকম শরীর দুর্বল হয়ে যায়।
তোমাদেরকে ব্লগে প্রথমেই বলেছিলাম যে অর্কর ব্যাপারে তোমাদের সাথে কিছু কথা বলবো, তো এই শেষে তোমাদের সাথে একটুখানি কথা বলবো। এই চাটা অর্ক দুধটা করে নিলাম, আর একজন বলেছিলে আমার নামটা মনে পড়ছে না, বাট আমাকে বলেছিলে পিডিয়াশিওর। পিডিয়াশিওর অর্ককে আমি প্রায় বলতে পারো 3-4 বছর ধরে খাইয়েছি। অ্যাকচুয়ালি এই ফর্মুলা মিল্কগুলোর কাজ কিছুই না, জাস্ট একটুখানির জন্য পেটটা এদের ভরে রাখে, আর কিছু না। তোমরা যদি ভেবে রাখো যে ফর্মুলা মিল্ক খাওয়ালেই বাচ্চারা মোটা হয়ে যাবে বা কিছু, তো সেটা হচ্ছে অর্ক অর্ককে দেখে নাও, সেরকম কিছুভাবে হয় না, ঠিক আছে? বাচ্চার গ্রোথের ওপর পুরোপুরি ডিপেন্ড করছে। আর এখানে অর্ককে একটু পড়তে বসিয়েছিলাম, ড্রয়িং করতে বসিয়েছিলাম, আমি প্রচণ্ড এখানে রেগে গেছি, দেখতেই পাচ্ছ প্রচণ্ড বকাঝকা করছি। তার কারণ হচ্ছে অর্কর এখন এত কালার কম্বিনেশন এত খারাপ করছে, মানে কোনটার সাথে কোন কালারটা যায় সেটার মধ্যে, আগে এত সুন্দর নিজে নিজে কালার কম্বিনেশন চুজ করতো, এখন দিন দিন যত বড় হয়েছে তত কালার কম্বিনেশনে 12টা বাজিয়ে দিচ্ছে। তো এখানে আমি ওকে খুব বকা দিচ্ছিলাম, আর এখানে চুপটি করেও শুনছিল, তবে কাঁদেনি, কারণ বুঝতে পেরেছে যে মাঝকে খুব রেগে গেছে। সাধারণত আমি ওকে চোখ রাঙিয়েই কথা বলি, খুব একটা গায়ে হাত তুলি না। মাঝে মাঝে মনে আছে আমার লাস্ট ওকে গায়ে হাত তুলেছিলাম, তার কারণ আছে, ও একদম যখন খুব অবাধ্য হয়ে যায়, মানে যেই কাজটা করলে ওর বিপদ হবে, আমি ভয়ে ওকে হয়তো একবার দুবার হয়তো মেরে ফেলি, তাও খুবই আস্তে। আজকে আমি তোমাদের কাছে একটা জিনিস খুব মানে বেশি করে রিকোয়েস্ট করতে চাই। অনেকেই আছো যারা হয়তো অর্ক স্কুলে পড়ো বা জানো কোনোভাবে যে অর্ক কোন স্কুলে পড়ছে বা কি, তো দেখেছি অনেকেই আমাকে কমেন্ট বক্সে সেটা কমেন্ট করো, ওকে স্কুলে পড়ে নাম নিয়ে বলছো, তো আমি পার্সোনালি তাদেরকে বলছি প্লিজ এটা করবে না। কারণ দেখো আমার বাচ্চার পার্সোনালি আমি চাই না আমার কোনো কিছু বাচ্চার ব্যাপারে ডিটেলসে আমি সোশ্যাল মিডিয়াতে বলতে, আশা করছি তোমরাও মা বাবা হিসেবে চাইবে না। এবার যেসব মা বাবারা চায় তারা আলাদা ব্যাপার, ঠিক আছে? আমি স্পেসিফিকলি আমি অর্কর গার্জেন হিসেবে আমি চাই না যে আমার ছেলে কোন স্কুলে পড়ছে বা কোথায় পড়ছে কী পড়ছে, হ্যাঁ হচ্ছে কোথায় পড়ছে বা কী পড়ছে ওগুলো জানো, কারণ ওর সেফটিটা আমার কাছে আগে, আমার কাছে পাবলিশ করার ব্যাপারটা তা না। হ্যাঁ সে পার্সোনালি তুমি আমার, এবার তুমি বলবে যে আশেপাশের লোকেরা কি জানতে পারছে, সে জানতে পারছে জানো, কিন্তু আমি গোটা দুনিয়াকে জানাতে যাবো কেন ভিডিও পিটিয়ে? তো আমি যেখানে নিজে আমার ছেলের স্কুলের নাম বলছি না চ্যানেলের মধ্যে বা আমি কোনো কিছু বলতে চাইছি না ওর ব্যাপারে, তোমরা কেন কমেন্ট বক্সে এসে এগুলো মানে করছো, মানে আমি জানি না কেন করছো, প্লিজ করো না, আমি রিকোয়েস্ট করছি জিনিসগুলো করো না, জিনিসগুলো খুব খারাপ দিকে যাচ্ছে। তো আমাকে নর্মালি আমার মতো করে ভিডিও বানাতে দাও, এইটুকুই শুধু বলছি, যেইটুকু শেয়ার করে আমি করছি, এর থেকে বেশি আমি করতে পারবো না সত্যি কথা বলতে, সেটা আমার ছেলের বিষয়েই হোক বা নিজের বিষয়েই হোক। তো পার্সোনালি তারা করো না, এটা আমার মানে বলতে পারো অনুরোধ করছি আমি তোমাদের কাছে। আমার বাচ্চার ব্যাপারে মানছি তোমরা জানো, ঠিক আছে, অনেকেই তো অনেক রিলেটিভ থাকে, তো সেই হিসাবে অনেকেই দেখেছি মানে জানো, তো সেই হিসাবে কী করছো, তারা কি রিপ্লাই করে দিচ্ছ, হ্যাঁ ও এই তো মানে কেন করছো এগুলো তোমরা? আরে আমার ভিডিও আমার কমেন্ট বক্স আমি যখন রিপ্লাই করছি না ইগনোর করে যাচ্ছি জিনিসটা, তোমরা কে হও রিপ্লাই করার? ওগুলো এমনকি আমি দেখেছি অনেকেই জিজ্ঞেস করো তুমি কি একা থাকো বা কিছু, ভিডিওটার নিচে কমেন্ট করেছে অন্যজন গিয়ে মানে রিপ্লাই করছে, ভাই তোমরা কী করে চিনে গেলে আমাকে এত? এগুলো করবে না, আমি বারণ করছি বারবার করে, মানে আমি যখন রিপ্লাই করছি না তাহলে কেন, মানে কেন তোমরা করতে যাচ্ছ আগ বাড়িয়ে এই জিনিসটা? আমি মানছি তোমরা ওকে ভালোবাসো, তা বলে এই জিনিসটা করো না, আমার যেটুকু বলার হবে আমি তাদেরকে ঠিক ততটুকু বলে দেবো। আমি সব কমেন্টই আমার হয়তো চোখে পড়ে আবার কখনো কখনো পড়ে না, যেগুলো আমার পড়ে আমি অবশ্যই রিপ্লাই করি, যেগুলো আমার বলার মতো সেগুলো বলি, যেগুলো বলার মতো নয় সেগুলো লাভ রিয়েক্ট বা একটা লাইক দিয়ে বেরিয়ে যায়, তারাও বুঝতে পারে যে কোশ্চেনটা আমি ইগনোর করছি। তো পার্সোনালি তাদেরকে বলছি যে প্লিজ জিনিসটা খারাপ লাগলেও কিছু করার নেই, কিন্তু করো না এই জিনিসটা, এইটুকু খান। ও আরেকটা কথা, আমি যদি কোনো কিছু তোমাদেরকে রিকোয়েস্ট করি তোমাদের সেটাও খারাপ লেগে যায়, মানে ভালো করেই বলি তোমাদেরকে, কোনো ঝগড়াঝাটি করেও বলি না, চিৎকাচিচামেচি করেও বলি না, তাতেও তোমাদের খারাপ লেগে যায়, আমি জানি না কেন, মানে কিছু কিছু মানুষের মানে খারাপ লাগাটা স্বভাবে আছে। মানে আমি যদি ভালো করেও তোমাদেরকে বলি যে বুঝিয়ে বলি যে হ্যাঁ এরকম করো না বা কিছু, তো তোমাদের সেটাও খারাপ লেগে যায় যে কেন বলছি আজব। তো একটা জিনিস ভেবে দেখো, আমি যে বলছি তোমাদেরকে বুঝিয়ে সেটা তোমরা নিতে পারছো না, তাহলে তোমাদের এই জিনিসগুলো আমি কী করে নেব, তাই না? সেটা তোমাদেরকে বুঝতে হবে, কী আর বলবো, কিছু মানে তোমাদেরকে বারবার করে এটা বারণ করছি করো না। আমার আমি কী বলি, আমি নিজের ওপর সব ঠিক আছে, কিন্তু আমার ছেলের উপর দিয়ে কিছু গেলে না মানে আমার মাথা গরম হয়ে যায়। আমি দেখেছি এই জিনিসগুলো অনেক দিন ধরে হচ্ছে, আমি ইগনোর করে যাচ্ছি, যত ইগনোর করছি তত বাড়ছে, তো ওই কারণে বলছি ফালতু করো না। কী বলে দেখিনি, এই জিনিসগুলো খুব বাজে হচ্ছে, তো কী আর বলবো, আজকের দিনটা এইভাবেই গেল, আর কিছু বলার নেই, কারণ এখন এরপর আমি অর্ককে নিয়ে একটু ড্রয়িং ক্লাস যাবো, আর রাতে তো রান্না করাই আছে চিকেন, তো
ভিডিওটা এখানেই এন্ড করছি। আশা করছি ভিডিওটা ভালো লাগলে একটা লাইক অ্যান্ড চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবে, আর যারা ফেসবুক পেজ থেকে দেখছো তারা ফেসবুক পেজটাকে ফলো করে নেবে। টাটা।